আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও দেখাবো যে কোনো আপনারা টিকটক ভিডিও তৈরি করবেন আপনার পছন্দের যে কোনো ছবি দিয়ে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ছবি দিয়ে টিকটক ভিডিও তৈরি করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি টিকটক অ্যাপশনিতে। টিকটক অ্যাপশনিতে আসার পর নিচের দিকে প্লাস মত অপশন দেখতে পাবেন, সেইখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে ভিউয়ার্স আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো মূলত ছবি দিয়ে আপনারা দুইভাবে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো প্রথমত আপনারা টেমপ্লেট ইউজ করতে পারবেন, তো এর জন্য এখান থেকে টেমপ্লেটস অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিও তৈরি করার জন্য কিন্তু অসংখ্য টেমপ্লেট কিন্তু এই সাইডের দিকে রয়েছে, তো আপনি যে টেমপ্লেট দিয়ে ভিডিও এখন বানাতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই টেমপ্লেটের উপর ক্লিক করে দেবেন। তো মনে করুন আমি এই টেমপ্লেটটা দিয়ে ভিডিওটা তৈরি করব, তো অবশ্যই এখান থেকে আপনার আপলোড ফটোজ অপশনে ক্লিক করে দেবেন। তো প্রথমত টেমপ্লেটটা ডাউনলোড হবে, আমার ডাউনলোড অলরেডি করা ছিল, যার কারণে কিন্তু এখান থেকে ছবি সিলেক্ট করতে বলছে। তো একটু অপেক্ষা করলে কিন্তু আপনাদের ডাউনলোডটা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার রিসেন্টলি ছবি থাকা সমস্ত শো করবে, আপনি চাইলে এখান থেকে ছবি সিলেক্ট করতে পারেন। অথবা যদি কোনো ফাইলের ছবি থেকে থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে অল অপশনে ক্লিক করে দেবেন। তারপর যে ফাইলে মূলত ছবি রয়েছে সেই ফাইলে প্রবেশ করবেন। তারপর এখান থেকে একটা ছবি দেওয়া অনেক সময় করা যায়, পাশাপাশি একাধিক ছবি দেওয়া করতে পারবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের ছবিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার পছন্দের ছবি সিলেক্ট করছি। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দের ছবি সিলেক্ট করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। এবার আপনাদের মিউজিক অ্যাড করতে হবে, আর মিউজিক অ্যাড করার জন্য উপরের দিকে ইয়ারফোনেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার সার্চ অপশন পেয়ে যাবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো মিউজিক সার্চ করে অ্যাড করতে পারবেন। অথবা যদি আপনার নিজের কোনো ডাউনলোড করা মিউজিক থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে মাই মিউজিক অপশনে ক্লিক করে দিলেই আপনার এখান থেকে ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ফাইলে থাকা মিউজিক শো করলে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে এখানকার মিউজিক ব্যবহার করবো, তো এর জন্য এখান থেকে ঈদ মোবারক এই মিউজিকটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিই। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মিউজিক সহকারে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স এবার যদি আপনি চান যে কোনো লেখা অ্যাড করবেন তবে সেক্ষেত্রে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিয়ে যে কোনো লেখা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। তো পাশাপাশি এখান থেকে স্টিকার্স অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর অসংখ্য স্টিকার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি যে স্টিকারটি অ্যাড করতে আছেন অবশ্যই এখান থেকে সেই স্টিকারের উপর ক্লিক করে দিলেই সেই স্টিকারটি কিন্তু এখান থেকে বসে যাবে, আপনি আপনার ইচ্ছা মতন করে যে কোনো জায়গায় কিন্তু ভরতে পারবেন। পাশাপাশি এখান থেকে ইফেক্টস অপশন রয়েছে, ইফেক্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি বিভিন্ন ইফেক্টস অ্যাড করতে পারেন। তো এই ইফেক্টসগুলো আপনি যদি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আরও একটু আকর্ষণীয় হবে, তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে ব্যবহার করছেন ইফেক্টটি, ক্যান্সেল অপশনে ক্লিক করে দিচ্ছে। তো তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এবার এখান থেকে ভিডিওটির জন্য আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, জাস্ট এখান থেকে হ্যাশট্যাগের উপর ক্লিক করে দেওয়ার পর তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, তো আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে দিতে পারেন। দিয়ে তারপর পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু আপলোডিং হবে, জাস্ট আপনারা ওয়েট করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবি এমনকি মিউজিক সহকারে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এবার যদি চান যে আপনি ভিডিওটি ডাউনলোড করবেন তবে সেক্ষেত্রে এখান থেকে টেপ করে ধরে রাখবেন, তাহলে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, সেখানে ক্লিক করলে তো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আরও একটি প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য এখান থেকে আবারও প্লাস অপশনে ক্লিক করে দেবেন, এমনকি আবারও ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। পাশে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন, সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রিসেন্টে থাকা ছবিগুলো শো করবে, অথবা আপনার এখান থেকে অল অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত ফাইল শো করবে, এখন যে ফাইলের মতো ছবি রয়েছে অবশ্যই এখান থেকে সেই ফাইলে প্রবেশ করবেন। তো আপনি চান যে একাধিক ছবি দিয়ে করবেন তবে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট মাল্টিপল, এটা অবশ্যই আপনার টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের ছবি আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, আমি এখান থেকে সিলেক্ট করছি, দেখুন সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আর যদি চান যে একটা ছবি দিয়ে করবেন তবে সেক্ষেত্রে এখান থেকে টিকটা জাস্ট উঠিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য এখান থেকে উপরের দিকে মিউজিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো মিউজিক সার্চ করে অ্যাড করতে পারেন, অথবা মাই সাউন্ডে যাবেন। যার পর এখান থেকে যদি আপনার কোনো মিউজিক মূলত ডাউনলোড করা থাকে, তো ধরুন আমার এখান থেকে ডাউনলোড করা রয়েছে, জাস্ট আমি এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর টিক অপশনে ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো এবার আপনারা একইভাবে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, স্টিকার, পাশাপাশি ইফেক্টস অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি কোনো কিছু করছি না, একটু আগে আমি কিন্তু দেখে রেখেছি কীভাবে অ্যাড করতে হয়। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক একইভাবে আপনার এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে, পাশাপাশি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে মূলত টিকটক থেকে ছবি দিয়ে ভিডিও বানাতে হয়।